Where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার আমি সুবীর কুমার দাস যোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয় মালদার বাংলার সহকারী শিক্ষক আরও একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আমরা গতদিনে কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটা পড়ছিলাম এই কবিতায় গতকাল দিনে আমি কবি পরিচিতি কবিতার প্রেক্ষাপট কবিতার নামকরণে সামান্য একটু ব্যাখ্যা এবং তার সঙ্গে খানিকটা অংশ টেক্সট পড়িয়েছিলাম আজকে আমার দ্বিতীয় ক্লাস প্রলয়োল্লাসে আমি আজকে এই কবিতাটা শেষ করার চেষ্টা করব যত যতটা সম্ভব আমি শেষ করার চেষ্টা করব আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম সে অংশটা হচ্ছে সর্বনাশী জা জ্বালামুখী ধূমকেতু তার চামর টোলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ ঝোলে দদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর বিশ্বপাতার বক্ষ কোলে বক্ষ কোলে রক্ত তাহার ঝোলে কৃপান মানে তরবারি সেই যে যে আগন্তুক যার কথা বলা হচ্ছে যে আসছে ভয়ঙ্কর সমস্ত কিছু ওলট পালট করে একেবারে আবার নতুন করে ঢেলে সাজিয়ে সব কিছু গড়বে আমরা কবিতাটার শেষ অংশে সেটা দেখতে পাবো তার বুকে কি বক্ষে হচ্ছে কৃপান অর্থাৎ তরবারি রক্তাক্ত তরবারি ঝুড়ছে ঝুলছে যে তরবারিটা ঝুলছে দদুল দলে ঝুলছে অর্থাৎ এই তরবারি দিয়ে যে সে সমস্ত অশুভ শক্তি যে অশুভ শক্তিগুলো এতদিন আমাদের দেশে নানা রকমের সমস্যা তৈরি করছে আমাদের স্বাধীনতা হরণ করে রেখে দিয়েছে সেই অশুভ শক্তিকে সে দলন করবে সে হত্যা করবে এবং হত্যা করতে করতে আসছে সেই শক্তি সে আসছে কিভাবে আসছে হট্টগোলের মধ্যে দিয়ে হট্টগোল অট্টরোলের হট্টগোল অট্টহাসি উল্লাস বিভৎস একটা হাসি সে একটা হট্টগোল তৈরি করে দিচ্ছে অর্থাৎ সে চুপচাপ আসবে না সে যখন আসবে তখন একদম পুরো চারিদিকে জানান দিয়ে সে আসবে কবি এই কথাটা এই কথাটা বলতে চাইছেন তার কারণ যে আমি আগেই বলেছিলাম যে উনিশশো কুড়ি সালের যে আন্দোলন সে আন্দোলন স্তীমিত তার এই কবিতাটা খানিকটা ভোকাল টনিক যে ভোকাল টনিকের বলে স্তিমিত হয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামের আন্দোলন সেটা আবার তীব্র হয়ে উঠবে যে তীব্রতায় ইংরেজরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে কবি এই আশাটাই করছেন ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর মানে বিশ্ব চারিদিক বিশ্ব স্তব্ধ চারিদিক বাকি বাকি মানুষ যারা বাকি বিশ্ব তারা স্তব্ধ অবাক হয়ে দেখছে যে এই শক্তি এতটা ব্রিটিশ বিরোধী শক্তি কোথা থেকে আসছে কিন্তু আসছে যে সেটা কবি ঠিক লক্ষ্য করেছেন তোরা সব কর তোরা সব কর সেই আগন্তুকের জয়ধ্বনি করতে বলছেন অর্থাৎ সমস্ত মানুষের সহযোগিতা চাই এই সহযোগিতা না হলে পারে স্বাধীনতা আসা সম্ভব নয় সমস্ত মানুষের সহযোগিতা না পেলে ব্রিটিশ বিতাড়ন সম্ভব নয় তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে গান্ধীজির অহিংস পথে কোনোদিন স্বাধীনতা আসতে পারে না কেননা স্বাধীনতা ভিক্ষা করার জিনিস নয় স্বাধীনতা লড়াই করে নিতে হয় আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা হস্তান্তরের যে লিপি সেখানে পরিষ্কার করে বলা আছে ট্রান্সফরমেশন অফ পাওয়ার ক্ষমতা হস্তান্তর লড়াই করে নেওয়া ক্ষমতা নয় নজরুল চেয়েছিলেন যে ক্ষমতাটা নিতে হবে লড়াই করে একেবারে তাড়িয়ে দিয়ে নিতে হবে তবেই দেশের প্রতি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সাজাক্ত্ববোধ এ সব কিছুর প্রতি দেশের মানুষের একটা দায়িত্ব থাকবে একটা দায়িত্ববোধ তৈরি হবে না হলে পারে সেটা হওয়া সম্ভব নয় দ্বাদশ রবির বন্দি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় রবি সূর্য আলো দিবস ও প্রজ্ঞার দেবতা অর্থাৎ জ্ঞান জ্ঞানের আলো যিনি জেলে দেন অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে আসেন তিনি সূর্য রবি দ্বাদশ রবি আমি এখানে বোর্ডে দ্বাদশ রবির নাম লিখে দিয়েছে এ নিয়ে অনেক পৌরাণিক নাম অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু আপাতত সব মোটামুটি সর্বজন স্বীকৃত বিবসান আর্যমা পুষা তষ্টা সবিধা ভগ বিধাতা মিত্র শত্রু এবং উরুক্রম এই বিধাতা মিত্র শত্রু এই পোর্শনটাতে একটু কারো কারো ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে দ্বাদশ রবি অর্থাৎ বারোটা সূর্য বা সূর্যের বারোটা নাম সেই বারোটা সূর্য সেই সূর্যের বহ্নি জ্বালা আগুন আমরা গ্রীষ্মকালে একটা সূর্যের আলো এবং তাপ সেটা সহ্য করতেই বড়ো কাহিল হয়ে পড়ি কিন্তু তার যে নয়ন কটা নজরের দৃষ্টি তার মধ্যে বারোটা রবি দ্বাদশ সূর্যের তেজ সেই ভয়ঙ্কর তেজ নিয়ে সে আসছে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে কি অসাধারণ কথা আমি যদি এর ইনার মিনিংটা দিই পুরোটা বাদ দিয়ে দিলাম আমি শুধুমাত্র শব্দগুলো ধরে ব্যাখ্যা করে যাব আমরা মহাপ্রলয় অর্থাৎ সতীর দেহত্যাগের পর শিবের যে রুদ্রমূর্তিটা দেখতে পেয়েছিলাম সেই শিবের রুদ্রমূর্তির একদিকে ছিল বড় ভয়ঙ্কর রূপ একদিকে ছিল ভয়াল রূপ যে কিনা বীরবাহু এবং শিব তাদের তাণ্ডবে পুরো সব ধ্বংস হয়ে যাচ্ছিল আর দিকে কিন্তু সেই ধ্বংসের মাঝখান থেকেই ফেনিক্স ফিনিক্স পাখির মতো নতুন কোন সৃষ্টি তৈরি হয়ে উঠছিল এই যে ভয়ঙ্কর রবির বন্নি জ্বালা তার নয়নকটার মধ্যে কি হচ্ছে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় পিঙ্গল পাশুটে। রং তার জটায় সেই ত্রস্ত অর্থাৎ ভয়ঙ্কর ভীত সেই জটার মধ্যে দিগন্তরের যে কাঁদন কান্না সেটা যেন লুটোপুটি খাচ্ছে আর বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে তার এক ফোঁটা চোখের জল সেই চোখের জলের বিস্তার যেন সপ্ত মহাসিন্ধু সাতটা মহাসমুদ্র পৌরাণিক মতে এই সাতটা মহাসিন্ধু হচ্ছে লবণ ইক্ষু সর্পি সুরা দধি দুগ্ধ ও জল সর্পি অর্থাৎ ঘৃত লবণ ইক্ষু সর্পি সুরা দধি দুগ্ধ ও জল এই সাতটা মহাসমুদ্র সেই সাতটা মহাসমুদ্র যেন তার এক বিন্দু নয়ন জলের মধ্যেই খেলা করছে সপ্তমহা তলে কপল তলে কপল অর্থে গাল আমরা অনেক সময় কপল আর কপালের মধ্যে অর্থগুলো গুলিয়ে ফেলি অর্থে গাল তার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা জল সেই জলের মধ্যে সপ্ত মহাসিন্ধু তিনি তো মহাদেব দেবাদিদেব মহাদেব দেবতার আদি দেবতা সুতরাং সবই সম্ভব বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর তার যে বিরাট শক্তি তিনি মহাপ্রলয়ের দেবতা সেই মহাশক্তি সেখানে কি আছে না বিশ্ব মায়ের আসন আমাদের যে বিশ্ব মা তার আসন হচ্ছে তারই বাহুর পরে অর্থাৎ তিনি বাহু দিয়ে এই বিরাট ব্রহ্মাণ্ডকে আঁকড়ে ধরে রেখেছেন এবারে আমরা যদি এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি যার কথা বলা হচ্ছে যে অনাগত যে মানুষ যে শক্তি যে শক্তিটা বিপুল ভয়ঙ্কর বেগে আমাদের দেশে আসছে এসে ব্রিটিশদের বিতাড়ন করবে সে একাই এই সমস্ত সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের দায়িত্ব নিতে প্রস্তুত আমাদের মনে হয় কোনোভাবে তার মনের মধ্যে ওই সুভাষচন্দ্রের কথা খেলা করছিল হাকে ওই জয়ে প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর প্রলয়ঙ্কর প্রলয়ের দেবতা শিব আমি আগেই বারবার বলেছি সেই প্রলয়ের দেবতার বন্দনা গান করছেন জয় প্রলয়ঙ্কর অর্থাৎ সেই শিবের তাণ্ডব নাচন তার জয়ধ্বনি করছেন এবং আবার সেই ধোঁয়া বারবার ঘুরে ঘুরে আসছে কোরাস ধোঁয়া বারবার ঘুরে ঘুরে আসছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মাভই মাভৈ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জরায়ে মরা মমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে রবীন্দ্রনাথ তাঁর সবুজপত্র পত্রিকায় প্রথম যে সংখ্যাটা বেরিয়েছিল সেখানে সবুজের অভিযান বলে একটা কবিতা লিখেছিলেন সেই সবুজের অভিযান কবিতার মধ্যে তিনি বলেছিলেন ওরে সবুজ ওরে আমার কাঁচা আধমরাদের ঘামেরে তুই বাঁচা যারা আধমরা তাদেরকে দিয়ে স্বাধীনতা সংগ্রাম বলো কোনো ভালো কাজ বড় কাজ হয় না যে কোনো ভালো কাজ যে কোনো বড় কাজ করতে হলে প্রথম যেটা দরকার সেটা যৌবনের জয়গান সেটা যৌবনকে দরকার কিশোর দরকার বননন্দনে সেই কিশোরদের দরকার নিখিল যুবকদের দরকার যারা বয়স্ক তারা যে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে পাঁচবার ভাববেন যে এই কাজটা করতে গেলে আমার কি ক্ষতি হতে পারে কি লাভ হতে পারে কিংবা আমি কোনো বিপদে পড়বে না তো ক্ষুদিরাম বোস কিন্তু ভাবেননি সে কথা ফাঁসির মঞ্চ ঠিক আছে ফাঁসি ফাঁসিই তো হবে এর চেয়ে বেশি কিছু তো নয় ক্ষুদিরাম বোস কিন্তু কোনোদিনই কথা ভাবেননি যে আমি যে আমি মারতে যাচ্ছি ইংরেজকে মারলে আমার কি শাস্তি হতে পারে এটা আমি একটু ভেবে নি ভাবেননি তাই বলছেন মাভৈ মাভৈ কোনো ভয় নেই জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে সারা জুড়ে মহাপ্রলয় ঘনিয়ে আসছে আর অপেক্ষা করার দরকার নেই কেউ ভয় পেও না সকলে সঙ্গে এগিয়ে চলো জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে এই যে ঝড় আসছে এই ঝড়ে পুরনো ডালপালা যেগুলো ভাঙার ভেঙে পড়ে যাবে যেগুলো শুকনো পাতা সেগুলো ঝরে পড়ে যাবে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জরায় যারা মরে গেছে জরা অর্থাৎ তোমার মুমূর্ষু রুগী যাদের প্রাণ যেতে খুব বেশিক্ষণ দেরি আর নেই সেই রকম ওই বিনাশের মধ্যে প্রা ওদের প্রাণ লুকোনো আছে চলে যাবে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে এই যে মহানিশার সময় এখন চলছে মহানিশা মানে বিরাট রাত্রি অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রি প্রতীক অন্ধকার রাত্রি কেন না আমাদের দেশের মানুষ তো পরাধীন আমাদের দেশের মানুষ স্বাধীনতা পায়নি অনেক লড়াই হচ্ছে কিন্তু ফাইনালি যে স্বাধীনতাটা অর্জন করা প্রয়োজন সে স্বাধীনতাটা অর্জন করতে পারিনি তাহলে এই স্বাধীনতা অর্জন হবেই আজকে হলো না কাল হবে সেই রাঙা প্রভাত সেই সূর্যোদয় স্বাধীনতার পরের দিনের প্রথম সূর্যোদয় যে সূর্যোদয়ে উনিশশো সালের পনেরোই আগস্টের আনন্দবাজার পত্রিকায় বড় বড় করে সামনের পাতায় লেখা হয় নতুন সূর্য উঠিল কেন নতুন সূর্য কেন সে তো পাঁচশো কোটি বছরের পুরনো সূর্য একটা দেশ স্বাধীন হচ্ছে স্বাধীনতা পেল তার সংবিধান তৈরি হবে তার সার্বভৌমত্ব বাকি পৃথিবীর স্বীকার করে নেবে এটা কি কম বড় গৌরবের এটা বিরাট গৌরবের বিষয় তাই সংবাদপত্রেও ছাপা হয় নতুন সূর্য উঠিল নজরুলও বলছেন এই মহানিশার শেষে উষা অরুণ ভোরবেলার সূর্য সে হেসে হেসে উঠবে কিন্তু একটু করুণ বেশে আসবে কেন করুণ বেশে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক বীর সন্তান তাদের জীবন দিয়ে দিল মায়ের তো কষ্ট হবেই দিনের শেষে পরের দিন সকালে নতুন সূর্য উঠল বিরাট কিছু হলো কিন্তু মায়ের তো একটু কষ্ট হয় এই দেশমাতা তার এত সুসন্তানকে হারালো সেই সুসন্তানকে হারানোর কষ্টটুকু হবে না নতুন সূর্য ওঠার আনন্দ তো হবেই তার সঙ্গে মিশে থাকবে এই বেদনাটুকু দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর অর্থাৎ উলঙ্গ যার কোনো জামাকাপড় কিচ্ছু নেই দিগম্বর অর্থে উলঙ্গ আমাদের মহাদেব যার বিস্তার ত্রিভুবন জুড়ে তাকে তুমি কোন পোশাকে ঢাকবে তাকে ঢাকার মতো কোনো পোশাক নেই সেই কারণে শিবের আরেক নাম দিগম্বর এই স্বর্গমর্ত পাতাল জুড়ে যার বিস্তার তাকে ঢাকার মতো কোনো পোশাক এখন পর্যন্ত তৈরি হয়নি তাহলে শিব সেই দিগম্বর কিন্তু দিগম্বর প্রলয়ের দেবতা হলেও তার ওই পিঙ্গল জটার মাথায় চন্দ্রকলা শিশু চাঁদ বল চাঁদ বলছেন এই কারণে পূর্ণ চন্দ্র থাকে না চন্দ্রকলা একটা থাকে সে সুন্দর ওখানে খেলা করছে একটা কন্ট্রাস্ট ভয়ঙ্করের সঙ্গে চাঁদের সমাহার অর্থাৎ ভয়ঙ্কর এবং সুন্দর দুটো একই সঙ্গে আলো তার ভরবে এবার ঘর তোরা সব কর তোরা সব কর এবার শিবের যে ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর রূপটার থেকে বেরিয়ে তার আলো ঘর ভরে যাবে যুদ্ধ লড়াই সবকিছুর শেষে যে স্বাধীনতা আসবে সে স্বাধীনতা স্ব এর অধীনতা অর্থাৎ আমি নিজে আমার শাসন করব গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল সেই মানুষ সেই সরকারকে নিয়ন্ত্রণ করবে এবং সে মানুষ হবে ভারতীয় ওই সে মহাকাল সারথি রক্ততড়ি চাবুক হানে খানে ওঠে হ্রেসার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে খুঁড়ের দাপর তাড়ায় লেগে উল্কাছুটায় নীল খিলানে গগনতলের নীলখিলানে ওই যে মহাকালের ওই যে মহাকাল সারথি রক্ত তড়িত চাবুক হানে আকাশের দিকে তাকিয়ে দেখো মহাকালের যে সারথী অর্থাৎ যিনি রথ চালান সেই মহাকালের সারথি তিনি করছেন কি রক্ত চাব রক্ত তড়িত তরিত মানে বিদ্যুৎ লাল টকটকে রঙের বিদ্যুৎ তার বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যেন তার চাবুক হানছে আর তার সঙ্গে কি রনিয়ে ওঠে হেসার কাঁদন হেসা ঘোড়ার ডাক ঘোড়ার রথ থাকলে সারথি আছে সারথী থাকলে তার চালক আছে চালাইকে ঘোড়া সেই ঘোড়া আসছে গানে ঝড় তুফানে ওই যে গড় করে মেঘ ডাকছে আকাশে সেই মেঘের ডাকটা কি সেই মেঘের ডাকটা হচ্ছে মহাকালের ঘোড়ার রেশা মহাকালের ঘোড়া সেটা তীব্র বেগে ছুটে আসছে আর তাকে চাবুক চালাচ্ছে সারথি সেই বিদ্যুতের চাবুক খুরের দাপড় তাঁড়ায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে তারার গায়ে সেই ঘোড়ার খুঁড়ের দাপট তার উপরে ঘোড়ার খুর সেটা চাপ পড়ছে চাপ পরে সে নক্ষত্রের যে অংশটা ছুটে বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে বলছেন উল্কা উল্কা যারা ভূগোল ভূগোলে তোমরা পড়েছ উল্কা জিনিসটা কি আমার নতুন করে বোঝানোর কিছু নেই বিভিন্ন রকমের গ্রহাণু বা পার্টিক্যাল যেগুলো পৃথিবীর দিকে তার আকর্ষণে তীব্র বেগে ছুটে আসতে থাকে এবং শূন্যমণ্ডল থেকে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তার বায়ুমণ্ডলের ঘর্ষণে প্রচণ্ড তাপ উৎপত্তিও তার মধ্যে আগুন ধরে যায় এবং সেই আগুন ধরার পরে সেইটা কিছুক্ষণের জন্য তার ভেতরে যেটুকু বস্তু থাকে সেটা কিছুক্ষণের জন্য আগুন জ্বলে এবং জ্বলে তারপর দপ করে নিভে যায় এই যে ছুটে আসা আগুন ছুটে আসা আলো এটাকে আমরা বলি উল্কা যাকে সাদা বাংলায় বলা হয় তারা খসা তো এই উল্কা কখনও কখনো খুব ছোটও হতে পারে কখনো আবার এতটাই বড় হতে পারে যে সেটা জলন পুরোটা শেষ হওয়ার আগেই পৃথিবীতে আছড়ে পড়ে আসলে এগুলোকে একটা গ্রহাণু আর কিছু নয় তো এই তাতে পৃথিবীর ক্ষতি হতে পারে এবং হয়েওছে বিভিন্ন সময়ে বড় বড় হ্রদ তৈরি হয়েছে কিন্তু কবি এখানে ওই ভৌগোলিক অর্থটা ধরছেন না তিনি বলছেন যে ওই যে মহাকালের যে রথ যে রথের তোমার ঘোড়ার পায়ের চাপে তারার অংশটা ভেঙে গিয়ে উল্কায় পরিণত হচ্ছিল সেই উল্কাটা কি হচ্ছে উল্কাছুটায় নীল খিলানে মহাকাশের যে খিলান মহাকাশ যে মহাকাশটা খিলান অর্থে হচ্ছে দুটো স্তম্ভ দুটো স্তম্ভকে যোগ করে একটা অর্ধচন্দ্রাকৃতি আর কি দেওয়াল বা অর্ধচন্দ্রাকৃতি দেওয়ালই বলবো দেওয়াল সেটা হচ্ছে খিলান আসলে আমরা ভূগোলে পড়েছি পৃথিবীটা গোলাকার সেই কারণে আমাদের মাথার উপর যে আকাশটা সেই আকাশটাও খানিকটা ওই রকম গোলাকারই দেখতে পাই আমরা তো সেই গোলাকার আকাশটাকে কবি বলছেন যে নীল খিলান ওই নীল খিলানের মধ্যে উল্কা হয়ে উল্কা ছুটে আসছে গগনতলের নীল খিলানে মহাকাশের নীল খিলান তার মধ্যে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে যজ্ঞ হোম বা হ্যাঁ হোম যজ্ঞ অর্থে হোম অর্থাৎ আমাদের হিন্দু পরিবারে বিভিন্ন উৎসব অনুষ্ঠান বিবাহ পূজা এ সমস্ততে পূজার শেষে যে কাঠ টাট এ সমস্ত দিয়ে আগুন জ্বালানো হয় যার মধ্যে বিভিন্ন আহুতি দেওয়া হয় সেটাকে আমরা যোগ্য বলি আসলে কিছুই না এগুলো হচ্ছে আমার নিজের ভেতরের যে কামনা বাসনা যেগুলো আছে সেগুলোকে অগ্নিতে আহুতি দিয়ে সেগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া এবং আমি সেই বিসর্জন দিয়ে যাতে কামনা বাসনা মুক্ত হয়ে জীবন জীবনযাপন করতে পারি একটা সময় এটা ছিল এখন সেটা শুধুমাত্র নিয়ম রক্ষার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর জুপ উন্তঃস জয়দীর্ঘ প জুপ কাষ্ঠ হচ্ছে যেখানে বলি দেওয়া হয় যেখানে ছাগ মহিষ এবং আরও অন্যান্য অনেক কিছু বলি দেওয়া হয় সেই যে তোমার ওয়াইয়ের মতো দেখতে কাঠ সেটাকে জুপকাষ্ঠ বলা হয় একটা সময়ে বিভিন্ন হোম যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানে ওই জুপকাষ্ঠে কোনো নির্দিষ্ট পশুকে বলি দিয়ে সেটা আহুতি দেওয়া হতো সেই কারণেই এখানে কবি সেই কথাটা তুলেছেন যে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে আসলে গোটা অংশটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে ভয়ঙ্কর যে স্বাধীনতা সংগ্রামী আমাদের যারা ভয়ঙ্কর স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য ব্রিটিশ সরকার একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন শেষের দিকে এসে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলে আটক রাখা হয়েছিল ওই জেলে আটক থাকা যে স্বাধীনতা সংগ্রামীরা তারা কবির কাছে এক একজন দেবতা সমতুল্য এই দেবতা সমতুল্য মানুষগুলো তারা যেন বলি হওয়ার অপেক্ষায় অর্থাৎ কারো ফাঁসি হয়েছে কারো ফাঁসির নির্দেশ হয়েছে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যাবজ্জীবন মানে এখনকার মতো নয় যাবজ্জীবন মানে যাবজ্জীবন একেবারে মৃত্যু পর্যন্ত কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই মানুষগুলো এই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতে চেয়েছেন যে তারা ভয়ঙ্কর তারা ইংরেজ সাহেবদের তটস্থ করে রেখে দিয়েছিল একেবারে বাইরে বেরোতে ভয় পেত তারা যে কোনখান থেকে গুলি কিংবা কোনখান থেকে বোমা ছুটে আসবে বাড়ির প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে পারবো না। এবং যারা সবচেয়ে ভয়ঙ্কর স্বাধীনতা সংগ্রামী তাদের পাঠিয়ে দেওয়া হতো নোনা তোমার নোনা পানির ওপারে অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে সেখানে কত স্বাধীনতা সংগ্রামী আমাদের চোখের অন্তরালে মারা গেছেন চলে গেছেন কার ফাঁসি হয়ে গেছে আমরা টেরও পাইনি কবি তাদের কথা স্মরণ করছেন যে ওই দেবতারা আটকা পড়ে আছে ওখানে বলি হওয়ার অপেক্ষায় পাশান স্তূপে পাশান মানে পাথর পাথরের স্তূপ বলছেন ওই জেলখানাটাকে কেননা যারা তোমরা সেলুলার জেলটা দেখতে গেছো সেলুলার জেলের ভেতরটাতে যে করিডোরগুলো সেখান দিয়ে হাঁটলেই ভয় লাগে এবং যেন সেই সময়ের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথরের স্তূপ পাথরের তৈরি জেলখানা এই তো তার আসার সময় ওই রথ ঘর ঘর সেই যে মহাশূন্য থেকে রওনা দিয়েছিল যে আগন্তুক যে আগন্তুক ব্রিটিশ সেনাদের হত্যা করবে ব্রিটিশ সেনাদের থেকে দেশটাকে বাঁচাবে এটাই তো তার আসার সময় শুনতে পাচ্ছ সেই রথের পাথরের চাক ওপর দিয়ে রথের চাকা ঘর ঘর করে এগিয়ে আসছে একটু কান পেতে শোনো আর তার সঙ্গে তোমরা জয়ধ্বনি করো জয়ধ্বনি করে জানাও যে তুমি স্বাগত তুমি এসো আমরা তোমার অপেক্ষায় আছি আমরা তোমার অপেক্ষায় তোমাকে স্বাগত করার জন্যে দাঁড়িয়ে আছি অর্থাৎ যোগ্য একজন নেতৃত্ব যে যোগ্য নেতৃত্ব এই পুরো স্বাধীনতা সংগ্রামটাকে একটা নতুন করে ঢেলে সাজিয়ে আবার আবার ব্রিটিশের বিরুদ্ধে মাথা তুলে উঠে দাঁড়িয়ে লড়াই করতে সাহস দেখাবে সেই রকম একটা মানুষকে তিনি চাইছেন কবি নিজেও সেই রকম মানুষ কিন্তু কবি তো অস্ত্র ধরতে পারেন না কবি তার একটা কবিতার মধ্যে সেই কারণে বলেছিলেন যে অস্ত্র তো ধরতে পারি না চিৎকার করে কথাও বলতে পারি না সেই কারণেই আমি যা লিখি কবিতায় লিখি কলমে লিখি কেননা কলম তরবারির চেয়েও ভয়ঙ্কর নজরুল সেটা প্রমাণ করে গেছেন নজরুল বারবার প্রমাণ করে গেছেন যে আমার হাতে তরবারি নেই ঠিকই কিন্তু যেটা আছে সেটা কলম মশি সেই মশি দিয়েই যা কিছু করব তাতেই ব্রিটিশ সরকারের ভিত কেঁপে যাবে গেছিলও কেঁপে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর বারবার করে ফিরে আসছে সেই কথাগুলো তারপরেই বলছেন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন এই প্রলয়ে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রলয়ে কিছু ক্ষতি হবেই প্রত্যেকটা প্রলয় কিছু না কিছু ক্ষতি করে কোনোদিনই কোনো ঝড় ফুলের বাগানের ওপর দিয়ে সুন্দর করে ফুলগুলোকে ফুটিয়ে দিয়ে চলে যায় না বরং দু চারটে ডাল ভেঙে রেখে দু চারটে কেন প্রচুর কাছে ডাল ভেঙে রেখে চলে যায় কিন্তু তাতে তো আমার ভয় পেয়ে চলবে না আমাকে আবার সেই বাগানটাকে নতুন করে সাজাতে হবে কেননা আমি হয়তো যে গাছগুলো একদম পুরনো হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু মায়ায় ফেলতে পারছিলাম না গাছ ঝড় এসে সেগুলোকে উপরে ফেলে দিয়ে চলে গেল আমি সেখানে নতুন গাছ লাগাবো তাহলে নতুন সেই যে সৃজন সেই সৃজনের আগের একটা অংশই হচ্ছে প্রলয় ধ্বংস তাই বলছেন ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কারণ একটু ভাবনা চিন্তা করে দেখো যে পৃথিবীতে মানুষ মরছে না মরে না মানুষ শুধু জন্ম নেয় তার বয়স বাড়ে তার সব কিছু হয় কিন্তু মরে না আগামী পঁচিশ বছর পরে শুধু যদি মৃত্যু না থাকে কোনো মৃত্যু নেই পঁচিশ তিরিশ বছর পরে তুমি আমি আমরা দাঁড়াবো কোথায় খাবো কি সুতরাং সৃষ্টির যেমন দরকার পালনের যেমন দরকার তার পাশাপাশি ধ্বংসেরও দরকার তোমার একটা পুরনো স্কুল ব্যাগ সেই স্কুল ব্যাগ তুমি কতদিন ব্যবহার করবে তোমার স্কুল ব্যাগটা ছিঁড়ছে না স্কুল ব্যাগ ছিঁড়ছে না জন্য তোমার বাবা নতুন স্কুল ব্যাগ কিনেও দিচ্ছে না বাবা মাকেও কিনে দিচ্ছে না তোমার তো একটা সময় বিরক্ত চলে আসবো আমি আর ব্যবহার করব না এই জিনিসটা তাহলে ধ্বংসেরও প্রয়োজন আছে ধ্বংস যদি না থাকে নতুন সৃজনের কোনো দাম থাকবে না ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন প্রত্যেকটা সৃষ্টির একটা যন্ত্রণা থাকে প্রত্যেকটা সৃষ্টির এই যে আমরা মানুষ জন্মগ্রহণ করেছি আমার মায়ে আমার মা তোমার মা প্রত্যেকের মাকে নয় মাস দশ দিন যন্ত্রণা সহ্য করতে হয়েছে এবং তার মাঝখানে নানা রকমের সমস্যা ক্রিটিক্যাল সমস্যাগুলো সেগুলো পার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা নতুন সৃষ্টির পেছনে একটা না একটা যন্ত্রণা থাকবেই সেই যন্ত্রণার ভয়ে নতুন সৃষ্টি তো বন্ধ থাকবে না তাহলে ধ্বংসে ভয় কেন ধ্বংসে ভয় করে কোনো লাভ নেই আসছে নবীন নতুন কিছু আসছে পুরনো সরিয়ে দেবে সরিয়ে দিয়ে নতুন কিছু আসবে যে নতুনটা কি করবে জীবন হারা অসুন্দরে করতে ছেদন যারা বেঁচে আছে কিন্তু প্রাণ নেই যারা শুধু মরে কিন্তু নাহি প্রাণ তো এই রকম অসুন্দর যারা তাদেরকে ছেদন করে ফেলে দেবে তাদেরকে কেটে ফেলে দেবে তাদেরকে আর রাখবে না তার বদলে কি হবে তাই সে এমন কেশে বেশে প্রলয়ে বয়েও আসছে হেসে মধুর হেসে একদিকে প্রলয় আর একদিকে সৃষ্টি একদিকে নটরাজ প্রলয় নাচন নাচছেন আর একদিকে চোখ থেকে জলের ফোঁটা নামছে যেটা সপ্ত সিন্ধুর সমান অর্থাৎ একই মানুষ একটাই দেবতা সেই দেবতার একদিকে প্রলয় আর একদিকে সৃষ্টি এই দুটো মিলেই প্রলয় আর সৃষ্টি দুটো একটি টাকারই এপিঠ আর ওপিঠ দুটোরই সমান দাম একটা ছাড়া আরেকটা অচল দুটো চলবেন দুটো একই সঙ্গে পাশাপাশি ধরে চলে তাই সে এমন কেশে বেশে কয়েক তালবসায়কার কেশ মানে চুল এমন রকম একটা ভয়ঙ্কর পিঙ্গল জটার চুল নিয়ে সে ওই রকম বেশে এরকম সুন্দর সাজে প্রলয় বয়েও আসছে হেসে সে প্রলয় নিয়ে আসছে ঠিকই কিন্তু মুখে স্মিত মৃদু হাসি সে সে হাসিটা নিয়ে আসছে কেমন হাসি মধুর হাসি অভয় বরাভয়ের হাসি যারা স্বাধীনতার পক্ষে যারা বিপ্লবীদের সহায়তা করছে তাদের তো কোনো ভয় নেই তাদের এই প্রলয়ে তো কোনো ক্ষতি করবে না তাই মধুর হাসি মুখে বরা ভয় যে ঠিক আছে আমি আসছি আজ না হোক কাল নতুন দিনের সূর্য তোমাদের দেখাবই ভেঙে আবার করতে জানে সে চিরসুন্দর ভাঙে ভেঙে আবার নতুন করে আরেকটা কিছু তৈরি হয় হয়তো সেটাই তৈরি হয় না তার চেয়েও ভালো কিছু তৈরি হয় সে সেটা জানে সে করতে জানে সেটা সে জানে যে সত্য শিব এবং সুন্দর এই তিনটে একই সঙ্গে বাঁধা বাঁধা একই সূত্রে গাঁথা শিব প্রয়ের দেবতা হলেও শব্দের অর্থ মঙ্গল অর্থাৎ তিনি যা করেন সেটা বিশ্ব মানবের ভালোর জন্যই করেন এই যে আগন্তুক আসবে সেও আমাদের ভারতবর্ষের ভালোর জন্যই যা কিছু করার করবে তার কিন্তু ওই রকম ইংরেজদের মতো লুণ্ঠন করা স্বভাব লুটপাট করে সব কিছু ঘরে নিয়ে গিয়ে তোলা কিংবা নিজে যে দেশে আমি থাকছি সে দেশে না রেখে সমস্ত সম্পদ বিদেশে পাচার করে দেওয়া এই স্বভাবটা কিন্তু নেই সুতরাং তার তাকে নিয়ে ভয়ের কিছু নেই সে সমস্ত ভারতবাসীর জন্যে অত্যন্ত মঙ্গলের তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর ওই কোরাস ঘুরে ঘুরে আসছে তোরা সব জয়ধ্বনি কর অর্থাৎ যে আসছে কবিতাটা প্রথম থেকে একটু যদি লক্ষ্য করো প্রথম দিকে ভয়ঙ্কর সে ভয়ঙ্কর থেকে তিনি একটা সময়ে আসলেন শিব শান্ত সমাহিত তারপরে আবার তিনি সেই ভয়ঙ্কর যা ভেঙেছিল সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলা সেই গড়ে তোলার দিকে তিনি নজর দিচ্ছেন অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি বর্তমান মানে তৎকালীন পরিস্থিতি উনিশশো বাইশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শুধুমাত্র ভেঙে ফেললে চলবে না শুধুমাত্র সবকিছু ভেঙে দাও গুড়িয়ে দাও করলে চলবে না তার সঙ্গে সঙ্গে পাশাপাশি অনেক নতুন জিনিস গড়ে তুলতে হবে তার মানে তিনি বলতে চাইছেন যে স্বদেশি জিনিসপত্র পরের মুখাপেক্ষি হয়ে থাকা নয় স্বদেশি জিনিসপত্রগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে হবে যাতে ব্রিটিশের সাহায্য ছাড়াই ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার পরে তাদের সাহায্য ছাড়াই যেন আমরা চলতে পারি তাই ভেঙে আবার নতুন করে গড়তে হবে পূর্ণ ধ্যান ধারণা যা কিছু সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে এটা আমরা দেখেছি ঊনবিংশ শতাব্দীর যে রেনেসাসের সময় যে রেনেসাসের সময়ে বলা হয়েছিল যে পুরনো ধ্যান ধারণা রেনেসাসের নিয়মিতায় ছিল পুরনো ধ্যান ধারণা যেগুলো প্রচলিত চিন্তা চিন্তাভাবনা সে চিন্তা চিন্তাভাবনাগুলোকে আবার নতুন করে রিথিংকিং নতুন করে ভাবা নতুন করে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ভাবনাচিন্তা সেই বিজ্ঞানভিত্তিক ভাবনাচিন্তায় নিয়ে আসতে হবে নজরুল সে রাস্তাতেই হাঁটছেন এবং সে রাস্তাতে হাঁটতে গিয়ে তিনি বলছেন যে তোরা কর কেননা শুধু ভাঙতে নয় শুধু সব কিছু চুরমার করে দিতে নয় পুরোনো ব্যবস্থাকে সমস্ত ভেঙে সরিয়ে দিতে নয় সে গড়তেও জানে সে নতুন করে আবার গড়ে দেবে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তার খেলাই হচ্ছে ভাঙা এবং গড়া নজরুল তার সেই বিখ্যাত গান খেলিছ বিশ্বলোয়ে বিরাট শিশু এই সেই বিরাট শিশু এই বিরাট বিশ্ব এবং সেখানে তিনি বলছেন প্রলয় সৃষ্টিতম পুতুল খেলায় পুতুল খেলার মধ্যে একদিকে প্রলয় একদিকে সৃষ্টি তিনি এখানেও তাই বলছেন যে ভাঙা গড়া খেলা যে তার তিনি একদিকে যেমন ভাঙেন অন্যদিকে তেমনি নতুন করে গড়েন নদী কিংবা সমুদ্রের যে তোমার ছন্দ এককুল কুল ভাঙলে আর এক কুল আবার নতুন করে গড়ে দেবে তাই কোনো কাজ কোনো একটা বিষয় শুধুমাত্রই ভাঙা এটা হতে পারে না সেই ভাঙার ভেতর থেকেও নতুন কিছু আবার তৈরির পরিকল্পনা হয়ে আসবে নজরুল অত্যন্ত আশাবাদী অত্যন্ত আশাবাদী যে ইংরেজরা চলে যাওয়ার পর যে শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে যদি বাস্তবেতা নজরুলের স্বপ্ন পূরণ হয়নি আমরা স্বাধীনতা পরবর্তীকাল আমি আজকের কথা বলছি না স্বাধীনতা পরবর্তীকালের কথা বলছি স্বাধীনতা পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে বড় বড় মানুষগুলো অর্থাৎ বিভিন্ন বড় বড় সাহিত্যিক শরৎচন্দ্র থেকে শুরু করে কিংবা তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই কিন্তু জাতীয় কংগ্রেসের সেই সভাপতি বিভিন্ন জায়গার সভাপতি পদগুলো থেকে সরে গিয়েছিলেন নীরজ সি চৌধুরী তোমার নাম হয়তো শুনেছি কিংবা শুনুন বিখ্যাত মানুষ নীরজ চন্দ্র চৌধুরী তিনি একটা সময় বলেছিলেন বকলমে ব্রিটিশ শাসন কিন্তু নজরুল এটা ভাবেননি নজরুল আশাবাদী মানুষ ছিলেন নজরুল ভেবেছিলেন যে এরা চলে যাওয়ার পর আমাদের দেশ যখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার পর আমরা অনেক কিছু গরিব মানুষগুলো খেতে পাবে তাদের লেখাপড়া হবে তাদের তোমার স্বাস্থ্য উদ্ধার হবে ম্যালেরিয়া থাকবে না কিন্তু বাস্তবে সেটা হয়নি নজরুল পরবর্তীকালে সে স্বপ্নভঙ্গের কথাও তার কবিতার মধ্যে বলে গিয়েছেন ওই ভাঙা করা খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর যে ভয় নেই ভাঙা করার খেলা একসঙ্গেই চলে তোরা জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর প্রদীপ প্রদীপ আমাদের প্রত্যেকটা হিন্দু পরিবারে প্রদীপ হচ্ছে মঙ্গল মঙ্গলের চিহ্ন প্রদীপ আমরা বিভিন্ন দেব ঠাকুর দেবতা ইত্যাদির বরণ করার কাজে লাগাই যে কোনো শুভ অনুষ্ঠান প্রদীপ ছাড়া সম্পন্ন হয় না অর্থাৎ আলো লাইট লাইটটা কি লাইটটা হচ্ছে আমি ওই যখন দ্বাদশ রবি বোঝাতে বলছিলাম যে আলো সূর্য তার আরেকটা নাম প্রজ্ঞা জ্ঞান আলো হচ্ছে জ্ঞানের প্রতীক এই প্রদীপটা সেই আলো যে আলোটা বলছেন বাড়ির শুধু পুরুষ মানুষ নয় বধূদেরকেও স্বাধীনতার ওই যুদ্ধে নামতে হবে এবং প্রদীপ তুলে ধরে সেই যে অনাগত ভবিষ্যৎ যে ভবিষ্যৎ আমাদের স্বাধীন করার জন্য লড়াই করবে তাকে বরণ করে নিতে হবে অর্থাৎ শুধুমাত্র পুরুষ নয় আমাদের সমাজের নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে সমানভাবে জায়গা দখল করে নিতে হবে এই স্বাধীনতা সংগ্রামে আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি প্রচুর নারী বিদুষী নারী সাহসী নারী তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যদিও সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম কিন্তু করেছেন তো সেই বলছেন বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর কাল ভয়ঙ্কর আমার হঠাৎ করেই সেই কাল ভৈরব বা কালাপাহাড়ের কথা মনে পড়ে গেল কালাবার যেটা করেছিলেন সেটা ধর্মীয় জায়গা থেকে করেছিলেন এবং প্রচুর মন্দির ইত্যাদি তিনি ধ্বংস করেছিলেন কিন্তু শিব তার আরেকটা রূপ হচ্ছে কাল ভৈরব কাল অর্থাৎ মৃত্যু আবার কাল অর্থে সময় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে একদম শিশু কিশোর থেকে শুরু করে তারপরে যৌবন তারপরে হচ্ছে প্রৌঢ় প্রৌঢ়র পরে হচ্ছে বার্ধক্য বার্ধক্য জরা জরার পরে মৃত্যু এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আসে এবং সেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না তো সেই কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে একটা পরিবার যে পরিবারে যেমন একদিকে জরা ব্যাধে মৃত্যু হয় তেমনি নতুন সন্তানও জন্মগ্রহণ করে তো সেই সুন্দর নতুন সন্তানটাই হচ্ছে সেই সুন্দর যে আগামী দিনে ওই পরিবারের হাত ধরবে এবং ওই পরিবারের হাত ধরে সেই পরিবারটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এই দেশটাকে একটা এরকম বৃহৎ পরিবার ধরে নিচ্ছি এই বিরাট পরিবার যে পরিবারে একের পর এক জেনারেশনের পর জেনারেশন আসবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং এই যে কাল ভয়ঙ্কর সে থেকে ভয় পেয়ে লাভ নাই তার বেশে সুন্দর আসছে তোরা সব কর তোরা সব কর এই যে তোমার ধোয়া এই যে তোমার একটা কোরাস এই কোরাস দিয়েই কবিতাটা শেষ হচ্ছে আমাদের কবিতার টেক্সট অংশটা শেষ হয়ে গেল পুরো কবিতাটা জুড়ে আমরা কি দেখতে পেলাম পুরো কবিতাটা জুড়ে আমরা দেখতে পেলাম কাজী নজরুল ইসলামের স্বাধীনতা লাভের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা যে তীব্র আকাঙ্ক্ষাটা তিনি সঞ্চারিত করে দিতে চাইছেন ভারতবর্ষের ভারতবর্ষের বলবো না আমি অত বড় জায়গা অ্যাসপেক্ট অত বড় জায়গা জুড়ে আমি নেব না বাংলার এই যে আমাদের বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা উড়িষ্যা বিহারের খানিকটা অংশ আসাম ত্রিপুরারও খানিকটা অংশ এই নিয়ে যে বিরাট বঙ্গভূমি এই বঙ্গভূমির মানুষদের মধ্যে তিনি সঞ্চারিত করে দিতে চাইছেন যে একটা বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর একটা আন্দোলন বিপ্লব বলব না আন্দোলন একটা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় আন্দোলন তার যে ঢেউ সেই ঢেউটা গড়ে তোলার মাঝখানে যেন আন্দোলনটা স্তীমিত হয়ে না যায় আমি গতদিনই বলেছিলাম যে এইগুলো হচ্ছে ভোকাল টনিক যে কোনো একটা বড় ফুটবল ম্যাচ হওয়ার আগে তার কোচ সেই ফুটবল টিমটাকে এমনি তো ট্রেনিং যা দেওয়ার সেটা দেয়ই তার সঙ্গে ভোকাল টনিক দেওয়ার প্রয়োজন হয় নজরুল সেই কাজটাই করছেন তিনি অত্যন্ত আশাবাদী এবং তিনি অত্যন্ত নিশ্চিত যে জয় আমাদের হবেই আমরা জয় করবই এবং সেই জয় যে জয়ের ফলে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালাবে আমাদের দেশ ছেড়ে দেবে নতুন সূর্য উঠবে যে সূর্যটা হবে একেবারে স্বাধীনতার প্রথম সূর্য যে স্বাধীনতা অনেক বীরের রক্তের বিনিময়ে আসবে আমাদের আজকের এই পাঠ এখানেই আমি শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে তোমরা টেক্সটটা পড়ে নেবে আমরা প্রশ্নগুলো পরবর্তী ক্লাসগুলোতে পরপর আলোচনা করব। টেক্সটটা ভালো করে পড়বে তার সঙ্গে শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলো ছোট থেকে শুরু করে বড় প্রশ্নগুলো একবার করে অন্তত পড়ে রাখবে যাতে আমরা যখন পড়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তখন যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় তোমরা সকলে ভালো থাকবে এবং আজকে চোদ্দোই আগস্ট আগামীকাল পনেরোই আগস্ট ভারতবর্ষের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা রইল তোমাদের সকলের প্রতি তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ